হাই গাইস, আজ কথা বলবো দুটি মুভির রুমার নিয়ে। তো এগুলো মোটেই সত্যি না, এগুলো একটা একটা গুজব। তো আপনাদের সেটাই আজকে বলবো যে এই গুজবে কান দেবেন না। তো গুজবগুলো কি কি সেগুলো একটু শুনে নিন, তো আপনারা বুঝতে পারবেন। আপনারা হয়তো অনেকদিন ধরে শুনছেন যে হ্যাঁ এইগুলো হতে চলেছে বা এইগুলো হবে, কিন্তু আসলে সেইগুলো না। তো আপনাদের আজকে এগুলো জানাবো। তো কয়েকদিন ধরে একটি গুজব রটছে যে করণ জোহর মানে ধর্মা প্রোডাকশন, তিনি নাকি আল্লু অর্জুনের প্যান ইন্ডিয়া মুভি পুষ্পার হিন্দি রাইটস মানে হিন্দি ডিস্ট্রিবিউট করবেন, মানে হিন্দি বেল্টে প্রেজেন্ট করবেন। কিন্তু এমন তা নয়, এটা পুরোপুরি একটি ফেক নিউজ। তো এটা এই মুভির প্রডিউসার অর্থাৎ শরৎ চন্দ্রা তিনি বলে দিয়েছেন যে এই মুভিতে এখনও কেউ হিন্দি রাইটসে মানে বিক্রি হয়নি, তাদের হিন্দি রাইটস এখনও বিক্রি হয়নি, মানে কে প্রেজেন্ট করবে হিন্দি বেল্টে, তো এরকম কিছু এখনও কনফার্ম হয়নি। তো এটা থেকেই বোঝা যাচ্ছে যে নিউজটা আমরা শুনেছি অর্থাৎ যে করণ জোহর এটা প্রেজেন্ট করছেন হিন্দিতে, তো এটা পুরোপুরি ফেক নিউজ, তো গুজবে কান দেবেন না। তো আপনাদের বলে রাখি যে করণ জোহরের এরকম নামটা আসা স্বাভাবিক, তার কারণটা হচ্ছে এর আগে তিনি বাহুবলী 1, বাহুবলী 2 এই মুভিগুলোকে হিন্দি বেল্টে নিয়ে এসেছেন মানে প্রেজেন্ট করেছেন। তো তিনি ভালোভাবে ডিস্ট্রিবিউট করতে পারেন, তিনি ভালোভাবে ডিস্ট্রিবিউট করেন, ভালোভাবে প্রেজেন্ট করেন, তারপরে প্রমোশন খুব ভালো করে করেন। তো সেই জন্যই সবাই অনুমান করেছিল যে এই মুভিও মানে পুষ্পা মুভিটিও তিনি ডিস্ট্রিবিউট করবেন মানে হিন্দি বেল্টে নিয়ে আসবেন, কিন্তু এমনটা নয়। তো এখনও পর্যন্ত এমন কিছু কনফার্ম হয়নি, তো এটা বলা এখনই ভুল যে এটা করণ জোহরই এটা প্রেজেন্ট করবেন। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়, ভবিষ্যতে তারা কি করণ জোহরকে নেন বা করণ জোহর কি এটা প্রেজেন্ট করে, সেটা ভবিষ্যতেই দেখা যাবে। তবে আমি বলবো হ্যাঁ, করণ জোহর কি প্রেজেন্ট করা উচিত, মানে তিনি যদি এই মুভিটিকে প্রেজেন্ট করেন তাহলে হিন্দি বেল্টে খুব ভালোভাবে প্রমোশন করা যাবে, ভালোভাবে ডিস্ট্রিবিউট করা যাবে এই মুভিটিকে, কারণ তার ধর্মা প্রোডাকশন অনেক বড় ব্যানার আর আপনারা এটাও জানেন যে তার মার্কেটিং লেভেল কীরকম। তো তিনি যদি পুষ্পা মুভিটিকে এখানে প্রেজেন্ট করেন তাহলে খুবই লাভজনক হবে পুষ্পা মুভিটির ক্ষেত্রে। তো দেখা যাক ভবিষ্যতে কী হয়, তখন আপনাদের জানিয়ে দেবো। তো এখনও পর্যন্ত এই মুভিটি এখনও হিন্দিতে সোল্ড হয়নি, মানে হিন্দি রাইটস এখনও বিক্রি হয়নি। এবার পুষ্পা মুভির শুটিং নিয়ে যদি কথা বলি, আল্লু অর্জুন কিছুদিন আগে জানিয়েছেন যে এই মুভি একদম সকাল থেকে শুরু হয় আর রাত্রির 2:30 পর্যন্ত শুটিং চলে, তারপর আবার সন্ধ্যা 6:00 থেকে শুরু হয় আর তারপরের দিন সকাল 6:00 পর্যন্ত শুটিং চলে। অর্থাৎ এই পুষ্পা মুভির যে রাত্রের যে শুটিংগুলো সেইগুলো এখন চলছে। আর এই মুভির হিরোইন নিয়ে যদি কথা বলি, এই মুভিতে হিরোইন হচ্ছে রেশমিকা। তো রেশমিকা তিনি শুটিং শুরু করে দিয়েছেন, কিন্তু এই মুভিতে আরও একজন কোস্টার আছে যার নাম হচ্ছে ফাহাদ ফাসিল, তিনি এখনও এই মুভির শুটিং স্টার্ট করেননি। তো দেখা যাক তিনি কবে এই মুভিতে শুটিং স্টার্ট করেন, তো তখন আপনাদের জানিয়ে দেবো। এবার কথা বলি আল্লু অর্জুনের মুভি আলা বাইকুণ্ড পুরামল্য নিয়ে। এই মুভিটি হিন্দিতে রিমেক হচ্ছেন যা আপনারা জানেন, এই মুভিটি রিমেকে আছে কার্তিক আরিয়ান আর এই মুভি ডিরেক্ট করছেন রোহিত ধাওয়ান মানে বরুণ ধাওয়ানের ভাই। কিন্তু কিছুদিন হলো এই মুভি থেকে একটি রুমার আসছে যে আল্লু অর্জুন নাকি এই মুভিটি একটি ক্যামিও রোলে থাকবেন, কিন্তু এটি পুরোপুরি একটি গুজব মানে পুরোপুরি ফেক নিউজ, তা এই মুভির প্রডিউসার তিনি জানিয়ে দিয়েছেন। এই মুভির প্রডিউসার শরৎ চন্দ্রাজি তিনি বলে দিয়েছেন যে এই মুভিতে আল্লু অর্জুন কোনো ক্যামিওতে থাকবেন না। তার মানে এই যে রুমারটা চারিদিকে ছড়িয়ে আছে, মানে চারিদিকে আপনি দেখলে ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এটাই তারা বলছে যে আল্লু অর্জুন নাকি এই মুভিতে ক্যামিও রোলে থাকবেন, তো এটা পুরোপুরি একটি গুজব, এটা পুরোপুরি একটি ফেক নিউজ। তো এই ফেক নিউজে বিশ্বাস করবেন না। তো আপনাদের এটাই বলার ছিল। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটিতে নতুন বাড়ি এটা চ্যানেলটি কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে জানান যে কেমন লাগছে। তো আজকের মতো বাই।